السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দেনী ভাতৃমণ্ডলী, আজকে 12ই জিলহজ 1441 হিজরি মোতাবেক 2 আগস্ট 2020 আয়ামে তাশরিকের দ্বিতীয় দিন চলছে। এই সময় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। ঈদুল আজহার তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকলের নেক আমল কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করুন এবং আগামী জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাপ মুক্ত থেকে পাপ মুক্ত হয়ে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আমাদের প্রথম কিছুক্ষণ দার্স হবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলির উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। জানা আছে আপনাদের যে ধারাবাহিক আলোচনা আমাদের চলছে নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 9, প্রশ্ন নম্বর হচ্ছে 20, আর আলোচনা আমাদের চলে আসছিল লা ইল্লাহা ইল্লাল্লাহ, যে কালেমা তৈয়বা, এই কালেমার যে শাহাদাত প্রদান করব আমরা, এর কিছু যে শর্তাবলী রয়েছে এই শর্তগুলি সম্পর্কে। তো শর্ত আমরা 7টি জেনেছি, আর তার সাথে সাথে বলেছিলাম যে কোন কোন ওলামারা অষ্টম আরেকটি শর্ত লাগিয়েছে, যেমন শেখ ইরবাদ রহমতুল্লাহ এর কথা উল্লেখ করেছি, যা তার কিতাবে তিনি উল্লেখ করেছেন। তো এই কিতাবে আমাদের 7টি শর্ত উল্লেখ করা হয়েছে। সপ্তম যে শর্তটি এখানে উল্লেখ করা হয়েছে তার মধ্যে 8 নম্বর শর্তটি চলে আসবে, কারণ তাতে বলা হয়েছে যে এই কালেমাকে ভালোবাসা এবং কালেমা ওয়ালাদেরকে অর্থাৎ ইমানদারদেরকে ভালোবাসা, আর এই কালেমার ভিত্তিতে ভালোবাসা এবং শত্রুতা, এই কালেমার সাথে যারা সম্পৃক্ত জড়িত তাদেরকে ভালোবাসা, এই কালেমার সাথে যত কিছু যত বিধিবিধান সম্পর্কিত রয়েছে সবকে ভালোবাসা, এবং এই কালেমার যে সব পরিপন্থী সেগুলির প্রতি বৈরিতা ঘোষণা করা। এখন প্রত্যেকটির দলিল আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই 7টি যে শর্ত লাগানো হয়েছে, বিনা দলিলে তো আর কোনো কথা বলা যায় না শরীয়তে, সুতরাং প্রত্যেকটির দলিল ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আয়াত থেকে কোরআনে কারিমে যদি আয়াত থাকে, আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা দলিল জানব। বলছেন প্রথম যে বিষয়টি, প্রথম শর্ত ছিল কি, ইলম বিমানা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জানা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এটা জেনে তারপরে শাহাদাত দিতে হবে, শুধু মুখে বললে হবে না, এতে কি বলা হয়েছে আপনার জ্ঞান থাকতে হবে সম্পর্কে। বলছেন প্রশ্নকারী, মা দালিল ও ইশতেরাতিল ইলমে মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য যে ইলম শর্ত, জ্ঞান অর্জন করা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহতে কি বলা হয়েছে এটা আপনাকে জানতে হবে। এর দলিল কোরআন সুন্নাহ থেকে কি হতে পারে, কোন দলিল আছে? বলছেন হ্যাঁ দলিল আছে, বহু দলিল আছে। একটি আয়াত নিয়ে এসছেন এবং একটি হাদিস নিয়ে এসছেন। বলছেন জবাবে যে প্রথম দলিল কাউলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা যুখরুফের আয়াত নম্বর 86-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। হ্যাঁ, একমাত্র যারা হকের সত্যের সাক্ষ্য প্রদান করবে, শাহিদা বিল হক, হকের সত্যের সাক্ষ্য প্রদান করবে। তো সত্যটা কি, হক চি কি, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, যে হক হচ্ছে সত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য
মাবুদ নেই, অসত্য উপাস্য নেই। লা ইলাহা, বাতিলকে না করা, আর যিনি সত্য মাবুদ তার এবাদতের, তার গোলামীর, অবুদিয়াতের স্বীকৃতি দান করা, ইল্লাল্লাহ। দুটো এতে অংশ রয়েছে, বাতিলকে না করবেন আর হককে স্বীকৃতি দান করবেন, হকের শাহাদাত প্রদান করবেন। ইল্লা মান শাহেদা বিল হক, তবে যেই ব্যক্তি হকের সাক্ষ্য প্রদান করলো, ওহমি আলামুন, জেনে শুনে, জেনে শুনে, সে সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে, না জেনে নাই, কিছুই জানলো না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে, আর বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, জিজ্ঞাসা করেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ভাই, বলছে তা তো বলতে পারি না, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি উচ্চারণ করছি, কোনো কাজে আসবে না, অর্থ জানতে হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, প্রথম কথা এটি হচ্ছে কালিমাতুল হক, সত্যের বাণী বা সত্য কালেমা, হক কালেমা। তাহলে বাতিল হচ্ছে এর পরিপন্থী, যেগুলি এর পরিপন্থী, যেমন আল্লাহ নেই, এটা হচ্ছে এর পরিপন্থী নাস্তিকতা। লা ইলাহা, শুধু লা ইলাহা বলা কার্ল মার্ক্সের কালেমা, এবং কার্ল মার্ক্সের মতবাদে যারা বিশ্বাসী, কমিউনিস্ট, নাস্তিক, আল্লাহর অস্তিত্বে যারা বিশ্বাসী নয়, তারা বাতিল পন্থী, এবং তাদের ধ্যান ধারণা হচ্ছে বাতিল, নাস্তিকতা হচ্ছে বাতিল। যেমন আল্লাহ নেই এ কথা বাতিল, তেমন বহু এলাহ আছে এটা বাতিল। জি, তাহলে বাতিল হচ্ছে দুটো, আল্লাহ নেই কেউ যদি বলে এটাও বাতিল, আর দুই আল্লাহ আছে, দুই এলাহ আছে, তিন এলাহ আছে, বহু এলাহ আছে, 33 কোটি দেবতা আছে, 12 মাসে 13 পূজা আছে, দর্গা আছে, দুর্গা আছে, সব বাতিল, সব বাতিল। তাহলে হক কোনটি? হক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কারো সম্পর্কে যদি বলে যে সে উপাস্য, জিন হোক আর ফেরেশতা হোক আর নবী রসুল হোক আর অন্য কোন সৃষ্টি হোক, গাছ হোক আর পাথর হোক, দরগা হোক আর দুর্গা হোক, কেউ যদি বলে অন্য কেউ উপাস্য, এবাদত তাকে দেওয়া যাবে, সেজদা করা যাবে, তাহলে এই কথা হচ্ছে বাতিল। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর এবাদত হচ্ছে হক, আল্লাহর ইবাদত হচ্ছে হক। যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক, এই আয়াতগুলি গত আলোচনাতে বলেছি, সূরা হজের এবং সূরা লোকমানের। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে হকের কালেমা, আর বাতিল যেমনটা বললাম নাস্তিকতা বাতিল, আর বহুত্ববাদ বাতিল, আর একত্ব হচ্ছে হক। ওহম ইয়ালামুন, জেনে শুনে সাক্ষী দিতে হবে, আল্লাহ বলছেন ওহম ইয়ালামুন, এলমের ভিত্তিতে, অর্থাৎ তাদের অন্তর থেকে তারা সাক্ষী দেবে ওই কথাগুলির, ওই অর্থগুলির যেগুলি মুখে উচ্চারণ করেছে, যে কথাগুলি মুখে উচ্চারণ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কথাগুলির অর্থ জেনে তারা সাক্ষ্য প্রদান করবে, না জেনে নয়। এটি তো কোরআনে কারিমের আয়াত হলো, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আর হাদিস সহি মুসলিমের হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো এই অবস্থায় যে সে জানে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, তার কাছে এলেম আছে, জ্ঞান আছে, কি বিষয়ে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, দাখালা জান্নাহ, তাহলে সে জান্নাত প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিস স্পষ্ট করে দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে, যেমন বাক্যটি জানতে হবে তেমন বাক্যের অর্থ জানতে হবে, যে এই কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যে কি বলা হয়েছে, এর অর্থ কি, এর দাবি কি, এই কালেমা কি চায়,
এই ক্যালেমার প্রতিফলন কি আমার জীবনে জানতে হবে। এই হাদিসে বলা হয়েছে ওয়াহুয়া ইয়ালাম, জানলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জানতে হবে, কিন্তু শুধু জানা যথেষ্ট না। অর্থাৎ কারো নলেজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, লা ইলাহা অর্থ সম্পর্কে অর্থও জানা আছে, ইল্লাহ কালেমাও জানা আছে, কিন্তু মুখে উচ্চারণ করে না, শাহাদাত দেয় না, সাক্ষ্য প্রদান করে না, যথেষ্ট নয়। এই জন্য অন্য হাদিসে কি রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যে ব্যক্তি বলল অর্থাৎ স্বীকৃতি দান করল, অন্তর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দান করল লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু একটি হাদিসকে সামনে রাখলে হবে না, বিভিন্ন বাক্যগুলি যে এসছে সামান্য পার্থক্যের সাথে এগুলোতে অনেক কিছু বোঝার আছে। ইয়ালামো আপনার নলেজ হইল এই হাদিসে। আর অন্য হাদিস রয়েছে মান কালা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। তৃতীয় হাদিস আছে যে আল ইসলাম আনতাশাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিতে হবে, আপনি সাক্ষী, আপনি ঘোষণা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে শুধু মুখে মন্ত্রের মতো বললে হবে না, অর্থ জানতে হবে, মুখে বলতে হবে মানে স্বীকৃতি দিয়ে, আর সেটা বলতে অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে, যা দ্বিতীয় শর্ত তার দলিল আসছে, কারণ হাদিসে রয়েছে যে অন্তরের ইয়াকিনের সাথে যেন বলে, বিশ্বাসের সাথে যেন বলে। সন্দেহ অন্তরে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, হতে পারে নাও হতে পারে, আর বলছে কোনো কাজে আসবে না, এই জন্য মোনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জঘন্য কাফের বলে আখ্যায়িত করেছেন, যারা আকীদার মোনাফিক, কারণ তাদের তারা সন্দিহান ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো এই হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটি এখানে আমাদের সামনে এসেছে, যাতে ইলমের কথা রয়েছে। 21 নম্বর প্রশ্ন বলছেন যে আমরা দ্বিতীয় শর্ত শুনলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইয়াকিন করতে হবে, মানে দৃঢ় প্রত্যয়ী হতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাসী হতে হবে। তো এই যে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা দিতে হবে, এর দলিল কি কিতাব সুন্নাহ থেকে, মা দারিল ইশতিরাতিল ইয়াকিন মিনাল কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে ইয়াকিনে যে শর্ত লাগিয়েছেন এর দলিল কি? বলছেন যে আয়াত নেন সূরা হুজুরাতের আয়াত নম্বর 15, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়াল ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মহান আল্লাহ বলছেন নিশ্চয়ই সত্যিকার অর্থে মুমিন ওই সব লোকেরা, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তাতে কোন রকমের সন্দেহ করেনি, এই যে সন্দেহ করে ইমান নিয়ে এসেছে সন্দেহ করেন, তাহলে এমন ইমান হইতে হবে যে ইমানে কোন রকমের সন্দেহ না থাকে। তো সন্দেহ মুক্ত যখন, তাহলে ইয়াকিন রয়েছে, জি দৃঢ় প্রত্যয় রয়েছে, এই ইয়াকিনের দলিল পাওয়া গেল যে কোনো যেন সন্দেহ তার অন্তরে না থাকে। তারপর আল্লাহ বলছেন উলায়কা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী, যদি সন্দেহ মুক্ত হয়ে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলেই তারা সত্যবাদী। আর সন্দেহের সাথে যদি বলে, সন্দেহ আছে আল্লাহ তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বা জন্মসূত্রে বলছে আমি মুসলিম, পরিচয় দিচ্ছে আমি মুসলিম, কোনো কাজে আসবে না, সত্যবাদী না, এরা মিথ্যাবাদী, নামে মুসলিম কাজে মুসলিম নাই, তো আয়াত হয়ে গেল দলিল। নবী করিম সাল্লামের হাদিস, আরেকটি হাদিস দলিল শোনেন, বলছেন নবী করিম সাল্লাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। এই কথা যদি কেউ সাক্ষ্য প্রদান করে লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাকিন ফীহিমা ইল্লা দাখাল জান্নাহ, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই দুটো বাক্য নিয়ে সাক্ষাৎ করে, লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের শাহাদাত নিয়ে আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ,
গায়রা সাক্ষীন ফি, তাতে যেন কোনো সন্দেহ না থাকে, তাহলে সন্দেহ থাকলে কাজে আসবে না এই সাক্ষী। এই দুটো কলেমা নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন বিচার দিবসে, কিন্তু সন্দেহ ছিল কর্মজগতে দুনিয়াতে, তাহলে কোনো কাজে আসবে না। গায়রা সাক্ষীন ফি মা, এই দুটো কথা যে বলছে তাতে যেন তার অন্তরে কোন রকমের সন্দেহ না থাকে, ইল্লা দেখালো যেন, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিস ও সহিহ মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তৃতীয় হাদিস বা দ্বিতীয় হাদিস, তৃতীয় দলিল একটি আয়াত, আর তারপরে এই হাদিস, আর তারপরে বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে ছিলেন, আর বাগান আরব দেশের বাগানগুলি তখন ছিল, এখনো বাগান যে এখানে ফার্মগুলি আছে সব ঘেরা থাকে প্রাচীর দেওয়া, তখন সেই যুগ থেকেই বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাগানের ভিতরে, আর সে প্রাচীর যে দরজা রয়েছে সে বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আবু হুরায়রাকে যে মাল্লাকিতা ওয়ারা হাযাল হাইত, এই দেয়ালের পেছনে বাইরে যার সাথে তোমার সাক্ষাৎ হোক এমন ব্যক্তি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান বিহা কালবুহু, তার অন্তর যেন এই কালেমার প্রতি ইয়াকিন রাখে, এই কালেমার প্রতি যেন দৃঢ় বিশ্বাস রাখে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে জান্নাতের সুসংবাদ কার জন্য? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করবে, মুস্তাইকিনান বিহা কালবুহু, যেন তার অন্তরে তার উপর এই কালেমার উপর ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে। এটিও সহিহ মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিসের একটা অংশ। 22 নম্বর প্রশ্ন, তৃতীয় যে শর্তটি ছিল সেটি কি ছিল? সেটা ছিল অনুগত হওয়া। আমরা শর্তে পড়েছিলাম, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তৃতীয় ছিল আল ইনকিয়াদ লাহা জাহিরান ও বাতিনান, বাহ্যিক আর আভ্যন্তরীণ দিক থেকে অনুগত হওয়া, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এই লা ইলাহা ইল্লাল্লাহর সামনে অনুগত শিরনত করবে, এবং অন্তর ও ভিতর জি হৃদয় অনুগত হবে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যে এই কালেমার অনুগত হইতে হবে, এর দলিল কি? বলছেন দলিল মহান আল্লাহর বাণী সূরা লোকমানের আয়াত নম্বর 22, মহান আল্লাহ ইরশাদ করছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যেই ব্যক্তি আল্লাহর সামনে তার চেহারাকে ঝুঁকিয়ে দিল, আসলামা, বা যেই ব্যক্তি আত্মসমর্পণ করল, যে ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করল, তার মানে সেই ব্যক্তি এখলাসের সাথে ইমান নিয়ে আসল, শিরক মুক্ত হতে পারলা, যেটি আমল কবুলের প্রথম শর্ত এখলাস। এই আয়াতটি আমল কবুলের যে দুটো শর্ত তারও দলিল, একটি আয়াত একাধিক বিষয়ের দলিল হইতে পারে, যেমন এখানে দলিল হিসেবে পেশ করা হয়েছে কিসের, যে লা ইলাহা ইল্লাল্লাহর অনুগত হইতে হবে, এটা যে একটা শর্ত কালিমা তাইয়্যিবার বা লা ইলাহা ইল্লাল্লাহর, তার যেমন দলিল তেমনি আমল কবুলের দুটো শর্ত, একটা হচ্ছে এখলাস, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অনুকূলে হওয়া আমল বা সুন্না সম্মত হওয়া। তো প্রথম ওমা ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সামনে চেহারাকে নত করে দিল, আত্মসমর্পণ করল, তার মানে এখলাস যার মধ্যে পাওয়া গেল, শিরক মুক্ত, ওহা মহসেন, এবং সে নিষ্ঠাবানও বটে, সে মহসেন নিষ্ঠাবান মুখলিস, সেই ব্যক্তি মহসেন, মহসেনের তাফসির করেছেন সে মুত্তাবিউ লিসুন্নাহ, সেই ব্যক্তি সুন্নার অনুসারী, যে কোনো ইবাদত বন্দী করে সে সুন্নার অনুসারী, তাহলে তার তৌহিদ এখলাসও ঠিক আছে, আর সে সুন্নার অনুসরণ করে, বেদাতি নয়, বেদাতি আমল করে না। এই দুটো শর্ত যদি থাকে তাহলে আমল কবুল হবে। যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দিল বা চেহারা ঝুঁকিয়ে দিল, ওয়াহুয়া মুহসিন, আর সেই ব্যক্তি নিষ্ঠাবান, তার সাথে সাথে ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সেই ব্যক্তি
আঁকড়ে ধরলো বা মজবুত করে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত হাতলকে আঁকড়ে ধরল, যেই হাতল ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না। তো এই আয়াত থেকে কি বোঝা গেল? যে অনুগত হইতে হবে আল্লাহর সামনে, শিরনত করে দেওয়া, এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া। জি হ্যাঁ। আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা নিয়ে এসেছেন, কেমন ভাবে এবাদতবন্দি করতে হবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এবাদতবন্দি করা। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি সত্যিকার মমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা আলিমা, যে তবে যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমার আনীত বিধানের অনুসারী না হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি যে বিধান নিয়ে এসেছি সেই বিধানের যতক্ষণ পর্যন্ত মানুষের মন প্রবৃত্তি তাবা আন অনুসারী না হয়ে যাবে, ততক্ষণ সত্যিকার মমিন হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের অনুসারী হয়ে যাওয়াই হচ্ছে কি, ইনকিয়াদ, মানে অনুগত হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, এবাদত বন্দেগির মাধ্যমে আদেশ নিষেধ পালন করব তার, এর মাধ্যমে অনুগত হয়ে যাওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবাদতবন্দি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান হচ্ছে ওয়াহী, কোরআনে হোক অথবা সুন্নাতে হোক, দুটোই নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে করিম এবং সুন্নাহ হাদিস দুটোই পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন। এর সামনে কি হয়ে যেতে হবে, ঝুঁকে যেতে হবে, অর্থাৎ তাবাল্লে মাজে তুবেহি। এই হাদিসটি ইমাম নবী রহমতুল্লাহ আলাই 40 হাদিসে নিয়ে এসেছেন, এবং নিয়ে আসার পরে তিনি বলেছেন যে এই হাদিসটি কিতাবুল হুজ্জাতে রয়েছে। বলছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই যে হাদিসুন হাসানুন সহি, ইমাম নবীর কাছে হাদিসটি হাসান সহি, রওয়িনাহু ফি কিতাবিল হুজ্জা বি ইসনাদিন সহি, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আমার কাছে সহি সনদে কিতাবুল হুজ্জাতে। তবে এই হাদিসটি সহি না জয়ীফ এই নিয়ে মুহাদ্দিসিনদের দুটো মত রয়েছে, অনেকে হাদিসটিকে জয়ীফ বলেছেন, অনেকে হাদিসটিকে জয়ীফ দুর্বল বলেছেন। ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ও সেই নবীর সমর্থন করেছেন যে হাদিসটাকে যে সহি বলেছেন এর উপর, কিন্তু হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। যদি জয়ীফ হয় হাদিসটি, অনেক বড় বড় মহাদিস হাদিসটিকে জয়ীফ বলেছেন, লম্বা আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই, এতটুকু জেনে নাও যথেষ্ট, তখন আমরা বলবো যে এটা তাহলে কি করে দলিল হতে পারে জয়ীফ হাদিস, তখন বলবো যে এই হাদিসের এই শব্দে যে বর্ণিত হয়েছে এই এই হাদিসটি জয়ীফ, কিন্তু এই হাদিসের অর্থটি কোরআনে কারিমে রয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেক হাদিস দ্বারা প্রমাণিত, মানে বিষয়বস্তু। অনেক সময় হাদিসের শব্দগুলি সহি সনদে প্রমাণিত নাই, মানে এই শব্দে এই বাক্যে, কিন্তু হাদিসের যে বিষয়বস্তু বা ভাব অর্থ সেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হইতে পারে, এইরকম নজির অনেক আছে। যেমন এই বিষয়টি নেন, হাদিসটা আমরা জয়ীফ ধরলাম কারণ অনেক মহাদেসরা জয়ীফ বলেছেন, কিন্তু এই কথা কোরআনে কারিমের সূরা নিসার আয়াত 65 তে রয়েছে, এছাড়াও অনেক আয়াত রয়েছে, কিন্তু এই আয়াতটি শুধু এখানে পেশ করি। ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা রাব্বিকা, শোনো হে নবী, তোমার রবের শপথ করে বলছি, আল্লাহ নিজের শপথ করেছেন এবং নবীকে সম্বোধন করে বলছেন, তোমার প্রতিপালকের শপথ করছি, লা ইউমিনুন, মানুষ ইমানদার হতে পারবে না, মমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মেনে নেবে, ফিমা শাজারা বাইনাহুম, তাদের যেসব বিরোধপূর্ণ বিষয়, যেসব বিষয় তাদের মতবিরোধ বা ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে, দ্বিমত হচ্ছে, সেই বিষয়গুলির ক্ষেত্রে কোথায় ফেসলা নিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধান থেকে ফেসলা নিতে হবে, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক না মেনে নেবে, ফিমা শাজারা বাইনাহুম, ওই সমস্ত বিষয় যাবতীয় বিষয় যা তাদের মাঝে মতবিরোধপূর্ণ, শুধু তাই নয়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা,
আর তুমি হে নবী যখন তুমি চূড়ান্ত ফয়সালা দিয়ে দিবে ওহির মাধ্যমে, সেটাতে যেন কোন রকমের অন্তরে সংকোচ বোধ না করে, কোনো সংকীর্ণতা না থাকে। তাও শুধু যথেষ্ট না, আরো আল্লাহ বলছেন ওয়াইসাল্লিমু তাসলিমা, যেন তারা মাথা ঝুঁকিয়ে দেয়, শির নত করে মেনে নেয়। অনেক সময় আমরা মানুষের ফয়সালা মেনে নিই কিন্তু মনকে মানাইতে পারি না। আপনার মনগত ফয়সালা হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট ফয়সালা করে দিয়েছে, আদালতের ফয়সালা হয়ে গেছে, সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, মন খারাপ হইলেও প্রকাশ করতে পারছেন না। আইনের শ্রদ্ধাশীল, এই ভাষাগুলো যে রয়েছে, আইনের শ্রদ্ধাশীল হয়ে আমি মেনে নিছি কিন্তু আমার মন মানছে না। দিনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে এটা চলবে না যে আমি একজন মুসলিম, পাঁচ ওয়াক্ত সালাত মেনে নিচ্ছি কিন্তু আমার অন্তরে সংকোচ বোধ আছে, তাহলে মুমিন মুসলিম না? সংকোচ নেই, মেনে নিলাম কিন্তু একবারে পুরোপুরি শীর্ণত করে মানতে পারছি না, তাও মুমিন না। সুবহানাল্লাহ, শুধু সালাত নয়, যে কোনো বিষয়ে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন, আজকে কুরবানির বর্তমান যে এই বছরে কুরবানির ক্ষেত্রে বহু বেদিনরা, বহু নাস্তিকরা, বহু মুনাফিক মুসলিম সমাজের, কাফেরদের ছাড়া, অমুসলিমদের ছাড়া অনেক ইসলাম বিদ্বেষী মুনাফিক, তারা এই মহামারীর সময়, এই অভাবের সময়, এই বন্যার সময় মানুষ খেতে পাচ্ছে না, আর কোরবানি দেওয়ার দরকার কি? কোরবানি দিতে হবে না, মানুষকে সাদকা করে দিতে হবে, আরে কোরবানির বিধানকে উড়িয়ে দেবে, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ বলছেন, তোমার রবের নিজের জাতের আল্লাহ কসম করছেন, সত্তার কসম করছেন, এ নবী তোমার রব আমি আল্লাহ, আমি নিজের কসম করছি, লাইউ মেনুন, কোন মানুষ ইমানদার মমিন হইতে পারবে না, মুসলিম হইতে পারবে, হাত্তা ইউহাক্কিমু মুকা ফিমা শাজারা বাইনহুম, যে কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে হাকিম, বিচারক না মেনে নিবে। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা, যাতে করে তাদের অন্তরে কোন রকমের তোমার ফয়সালাতে সংকোচ বোধ না হয়। যেমন আজকাল দণ্ডবিধানগুলি সম্পর্কে বলা হচ্ছে না, এটা মানবতা বিরোধী, এটা আজকালকার যুগে চলে না, বললে তো মুরতাদ, কিন্তু বলেও না চুপ, কিন্তু ভিতরে একটা সংকোচ বোধ আছে। লা ইউমিনুন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, বরং আল্লাহর বিধানকে সে নত করে মেনে নেবে। তাহলে অনুগত হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বিষয়টি আমরা পড়লাম, যেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তৃতীয় শর্ত, তার দলিল সূরা লোকমানের আয়াত নম্বর 22 এবং এই হাদিস, আর হাদিস যেহেতু বিরোধপূর্ণ হাদিস, সহিহ না যঈফ, সেই জন্য এর দলিল কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। নবী করিম সাল্লামের আনুগত্য করতে, ওমা আতাকুম রাসূল ফখুজুহু, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে বারণ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবসময় থাকার তৌফিক দান করেন। নাজাত প্রাপ্ত দলে যেন আল্লাহ সামিল করেন, সাহায্য প্রাপ্ত দলে আল্লাহ যেন সামিল করেন, এবং যারাই শত্রুতা করবে হকপন্থীদের, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন লাঞ্ছিত করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাদের অন্তরে সততা আছে কিন্তু বিভ্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে যেন সঠিক পথ দেখান। অন্তরে যদি তাদের হকের তলাশ থাকে তো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।